সংসদের বিরতি শূন্য জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন আমাদের আশঙ্কা হচ্ছে 161 এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নকে একীভূত করে আমরা কাজ করেছি এই দুইটা কর্মে কাজের ফলে জনগণ আমাদের ব্যাপারে সন্তুষ্ট আপনারা ঘুরে ফিরে সেটাও করে থাকবেন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা জনগণ রক্ষা করতে চায় আমিও এই প্রতিশ্রুতি জনগণকে দিতে পারি এবার তারা যখন আমাকে নির্বাচিত করবে আমি এই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব আমার এলাকায় জনগণ হচ্ছে আমার শক্তি এবং এই শক্তিকে নিয়ে আমি এই সংসদে লড়ছি জনগণ আমাকে নিরাশ করবে না আমি জানি আমি নির্বাচিত হওয়ার পরে আমার যে অসমাপ্ত কাজ সেই অসমাপ্ত কাজগুলোকে আমি সম্পন্ন করব বিএনপির যে প্রার্থী সে মাঝে মাঝেই আমার নেতা কর্মীদের উপর আক্রমণ করে বিভিন্ন ঘরবাড়িওর মধ্যে তারা ভাঙচুর করেছে আমরা যথেষ্ট সংযম ধৈর্যের পরিচয় দিচ্ছি নেতা কর্মীদেরকে তারা যাতে কোনো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয় কারণ মনে হচ্ছে বিএনপি এই জিনিসটাই চাচ্ছে এবং এই অপশক্তিগুলো বিএনপির ভেতর সবসময় আপনারা জানেন ভর করে থাকে জামাত গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী এরা সবসময় চেষ্টা করে যে পাকিস্তানি ধ্যান ধারণা নিয়ে এখানে আসার জন্য যেকে গেড়ে বসার জন্য আমাদের জনগণ এটা অবস্থাতেই মেনে নেবে না আসন্ন নির্বাচনে আমাকে ভোট দিন আপনারা আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত আপনাদের যে চাওয়া সেই চাওয়া